ড্রাইভ নিয়ে। গুগল ড্রাইভ হচ্ছে অনলাইন স্টোরেজ, অনলাইনে আপনি যে কোনো কিছু আপলোড দিয়ে রাখতে পারবেন এবং যে কোনো জায়গায় গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে কানেক্ট হয়ে আপনার ডকুমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। তো চলুন আমরা দেখি কীভাবে কাজ করব। গুগল গুগল ড্রাইভে যাব আমরা, গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে গিয়ে আমি অনলাইনে ব্যাকআপ দিতে পারি। অনলাইন যেটা আসছে এটা আমি চাইলে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। আমরা প্রথম যাই অনলাইনে দেখব। তো আপনার যদি ব্রাউজারে গুগল ক্রোম সাইন ইন করা থাকে তাহলে কি এটা ওপেন হয়ে যাবে, আর যদি সাইন ইন না থাকে তাহলে কি আপনাকে গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো আমি ওকে বলতেছি যে সাইন ইন করার জন্য আমি নেক্সট দিলাম, আমার জিমেল আইডি দিলাম, নেক্সট দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর সাইন ইন দিলাম। আমাকে একটা কোড, আমার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করার কারণে আমাকে কোড চাচ্ছে, এটা আপনাদের কম্পিউটারে চাইবে না। তো চলুন দিলাম ডান। তো আমার চলে আসছে ড্রাইভটা। তো একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা, আপনি যদি গুগল স্লাইড, গুগল ওয়ার্ড, গুগল ডক, গুগল এক্সেল এই জিনিসগুলো থেকে কাজ করেন তাহলে এই জিনিসগুলো এখানে এসে সেভ থাকবে, সেটার জন্য আপনাকে কি অনেক সুবিধা পাবেন। তো আমি যদি এখন নতুন কোনো কিছু আপলোড দিতে চাই আমার জিমেল অ্যাকাউন্ট গুগল ড্রাইভে, তাহলে নিউতে গিয়ে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আপলোড গুগল ডকের শিট। তো আমি আপলোড ফাইল আপলোড দিয়ে ক্লিক করলাম। তো আমি কি দেখি কি আপলোড দিতে পারি, আমি সাপোজ এই পিকচার আপলোড দিব। এটা নিচ্ছে না তোর মতো কারণে, এটা আপলোড দিব, ওকে ক্যান্সেল দিলাম, আমি আবার দিই নিউ আপলোড ফোল্ডার, ফোল্ডারে আপলোড দিয়ে আমি এখানে এটা সিলেক্ট করে দিব, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমার এটা আপলোড নিচ্ছে, হ্যাঁ দেখেন এটা আপলোড নিচ্ছে, আমার ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর এরকম দেখাবে এখানে, তো এরকম আপনি এখানে একটা মুভি ডাউনলোড, তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো এখানে আপলোড রাখতে পারবেন এবং প্রয়োজনে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো যে যেটা প্রয়োজন আপনি, আর অনলাইনে কাউকে শেয়ার করতে চাইলে বড় ধরনের ভিডিও তাহলে কি আপনি এখানে আপলোড দিয়ে রাখবেন। তো চলুন কীভাবে এটা ডাউনলোড করা যায় সফটওয়্যারটা, গুগল 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 ড্রাইভ লিখে সার্চ দিবেন। আমি এখানে একটু করে দেখাইছি ডাউনলোড ড্রাইভ, এটা কোথায় পাবেন আপনি, এটা পাবেন যে আপনি যখন গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন, এখানে প্রথমটাতে ঢুকলাম আমি, ঢুকার পর আমার এটা আপডেট হোক, আমি একটু দেখুন আমি এখানে গুগল ড্রাইভ অনলাইন স্টোরেজ ডাউনলোড গুগল ড্রাইভে ক্লিক করব। এখানে আসার পর ডাউনলোড গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে ক্লিক করার পর আমাকে ডাউনলোড ইউর পিসি
ডাউনলোড পিসিটি ক্লিক করব, তারপর আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দেওয়ার পর আমার কি এটা কনফার্ম হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর নেক্সট দিলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে আমার এরকম একটা উইন্ডোজ আসবে, তখন আমি কি করব আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করে নিব। দিলাম আইডি এবং পাসওয়ার্ড, আমাকে একটা মেসেজ দিবে, মেসেজ দিছে গুগল থেকে একটা মেসেজ দিবে। হ্যাঁ বললাম যে এই মেসেজটা প্রিন্ট করতে যদি আপনাদের এখানে না আসে তো নোট করে, এটা শুধু যারা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখছে তাদের ক্ষেত্রে আসবে। তো দেখেন এটা আপলোড হয়ে গেছে, এটা আপলোড হয়ে গেছে। তো আমি যদি চাই এটাকে কি শেয়ার করব, মানে এখন সবাই ডাউনলোড করতে পারবে না, আমি যদি এখানে গিয়ে শেয়ার এখানে সিলেক্ট করে রাখা অবস্থায় যদি এই লিঙ্কটা ওপেন করে দিই তাহলে এটা সবাই ডাউনলোড করতে পারবে, কিন্তু আমি যখন লিঙ্কটা বন্ধ করে রাখবো তখন কেউ ডাউনলোড করতে পারবে না। তো এটা মানে কি লিঙ্ক শেয়ারিং অফ, আমার শেয়ারিংটা অফ, আবার যদি আমি লিঙ্ক শেয়ারিংটা লিঙ্কটা দিই তাহলে কি এটা ডাউনলোড করতে পারবে। তো দেন আই অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম, আপনাদেরকে বলছিলাম এটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। এটা ডান ডান দিলাম, আমার এটা কি চলে আসছে এখানে, আমার গুগল ড্রাইভটা চলতেছে এখন। আমি যদি নেট কানেকশন ছাড়াও যদি এখানে কি নেট কানেকশন ছাড়াও যদি উদাহরণটা আমি ফেলে রাখি দিই আমার এখানে চলে আসবে। আসতেছে দেখছেন এখন ফোল্ডারের মধ্যে চলে আসছে, তো এই ফোল্ডারে আমি যাই রাখবো এটা গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আমি যদি ফেলে রাখি নেট কানেকশন অন দেওয়ার পর এটা কি আপলোড হয়ে যাবে। তো আমি আরেকটু ইউজটা দেখাই একটু দেখি, তো চাইলে এখানে কি লিঙ্ক আপ করে দিতে পারবেন, ফোল্ডারটা ডিলিট করে দিতে পারবেন। আমি আমি ধরেন এটা সাপোর্ট এটা ডিলিট করে দিব, ডিলিট চলে গেছে। তো এরকম অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন পেন ড্রাইভের মতো এক কথায়। ঠিক আছে, তো আপনারা আশা করি সবাই ইউজটা করতে পারবেন। ধন্যবাদ সবাই।